শরীক খবরদার শরীকই করবেন না, কথা বলেন ঠিক কি না? আবার বলে শরীক করতে, আবার বলে পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নিবে না, পীরের কাছে মুড়ি ধরলে নামাজ রোজা লাগে না, আছে নাকি? এখানে আছে কেউ? থাকলে হাত বাড়ান তো, যদি কেউ থাকেন হাত বাড়ান। এ মুসলমান যদি এই কথা বলতে পারবেন না, পীরের কাছে মুড়ি ধরলে নামাজ রোজা লাগবে না, পীর কি জান্নাত কি পীরের বাবার বলেন? কি আমাদের কঠিন দিন, খেয়াল করুন কথা বলবেন না, কি আমাদের কঠিন দিনে, খেয়াল করুন। মেয়েদের মুড়ি ধোয়ার দরকার নাই, মেয়েদের মুড়ি ধোয়ার কোনো দরকার নাই, আপনাদের স্বামীরা মুড়ি ধোবে, আপনাদের কখনো কোনো বাবার দরবারে যাওয়ার দরকার নাই, যাবেন না। আপনাদের স্বামী ভালো ছিলছিলা, নামাজ আছে যেখানে আমরা আছি, কুরআন আছে যেখানে, নামাজ আছে যেখানে, কুরআন আছে যেখানে, নামাজ নাই যেখানে, কুরআন নাই যেখানে, আছে নাকি? যেখানে কুরআন নাই সেখানে মাগুনেরা খেয়াল করেন, লক্ষ্য করে শুনুন, এই কুরআনটা কলিজাই করতে হবে, কথা বলেন ঠিক কি না? আমি এই জন্য আমি আমার ছন্দে বলেছি, কুরআন শিক্ষা কর মুসলমান, কুরআন আল্লাহর বাণী, এই কুরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। সুবহানাল্লাহ বলেন, আপনি বলতেছেন আমি খালি মুখ দিয়েই বলবো, এর ছন্দ আমি ছোটবেলা থেকে মুখস্থ করে কলিজার মধ্যে করে রাখে দিছি। সুবহানাল্লাহ বলেন, এই ছন্দ ছোট্টবেলায় মুখস্থ করে কলিজার মধ্যে রাখে দিছি, এখনো ডিলিট হয় নাই, মোবাইলে রেকর্ড করলে ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কোরআনটা কলিজার মধ্যে মুখস্থ করে রেখে দেন, কোরআন কলিজার থেকে ডিলিট হবে না, কথা বলেন ঠিক না বেঠি? মা বোনেরা, একটা মানুষকে টেবিলের উপরে শোয়া, কোনো ডাক্তার যদি এক্স রে মেশিন দেওয়া যদি ছবি করে, কলিজার মধ্যে তার হাড়ের মধ্যে কলিজা ফ্যাকশা কি আছে সব কিন্তু আপনার এক্স-রে উঠবে, উঠবে কি উঠবে না? 30 পারা কোরআনের হাফেজ টেবিলের উপরে শোয়া দিয়ে বারবার ফটো করবেন, ছবি করবেন, ওই কোরআনের হাফেজের কলিজার কোন জায়গা, কলিজার মধ্যে কোরআন আছে ওইটা কোনোদিন আপনার ছবিতে উঠবে না, কোনো ভিডিওয় উঠবে না। কোথায় আছে আপনার কোরআন? এখন তো আছে আমাদের ঘরে, অমুসলমান এই কোরআন শরীফ ঘরের তাকে থাকে, মুসলমান কপাল পুরা কোরআন তেলাওয়াত করে না, ও মুসলমান ঘরের মধ্যে আজকে টিভি চলে, এই কোরআনটা ওই ঘরের মধ্যে আছে। আমি একটা জায়গায় মাহফিলে গেলাম, ডাক দিয়ে বললাম দেখতেছি টিভিও চলে কোরআনও আছে, আমি ডাক দিয়ে বললাম তোমার ঘরে কার টিভিও চলে, জি বাংলা স্টার জলসা চলে, আবার দেখি সন্ধ্যার সময় টিভিও চালায় নামাজ পড়ে না, ওই ঘরে আবার উলু হয়, উলু হয় না, হয় না? এই সিরিয়ালের মধ্যে উলু আছে না, হিন্দুর মেয়েরা গুলো উলু দেয় না? ও মুসলমান তোমার ঘরে কেন উলু হবে? তুমি না আশরাফুল মাখলুক, আল্লাহ তোমাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছে, তোমার ঘরে কেন উলু হবে? শাক বাজবে, ঢোল বাজবে, যে ঘরে উলু বাজবে ঢোল বাজবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। তুমি যদি ওলি ধরো, পীর ধরো, যত সারা দেশের পীর ধরো না কেন, আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘরে যদি না থাকে তোমার ঘরে বরকত হবে না। আগে শয়তান বের করো, ঠিক কি না? আগে কি বের করতে হবে? ওই শয়তানকে আগে বের করতে হবে ঘর থেকে, ঠিক কি না? আজকে কোরআন তেলাওয়াত করতে চাই না, আমি বলেছি ওই ঘরের মধ্যে কোরআন শরীফও আছে, আবার ওই ঘরে টিভিও আছে, টিভিও আছে কোরআন শরীফও আছে, তুমি একদিন মরবা, এই কোরআন শরীফ তোমার বিরোধী করবে, কথা বলেন ঠিক না বেটি? কোরআন শরীফ তোমার বিরোধী করবে, খেয়াল করুন। কোরআন যদি আমাদের বিরোধী করে তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে, বলেন থাকবে? মা বোনেরা গো, এই জন্য আমি বলেছি কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন বানাবে মোদের জান্নাতের ঠিকানা, হায় রে
এই কোরআন দেখাবে মদের জান্নাতের ঠিকানা, হায়রে জান্নাতের ঠিকানা, কি দিয়া টেকা বাওয়া যাবো হে রব্বানা, কোরআনে মদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, বলেন কোরআনে মদের বুকে বেঁধে কি দিয়া ঠেকা বয়া যাবো হে রব্বানা, কোরআনে মদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। সুবহানাল্লাহ, বলেন আমরা কাঁদ দেওয়ানা হব, কাঁদ দেওয়ানা আল্লাহর দেওয়ানা কোরআনের দেওয়ানা। সুবহানাল্লাহ, বলেন সোনার মা বোনরা খেয়াল করুন, এক্ষুনি মোনাজাত হবে, আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? এটা হওয়াতে আপনাদের সুবিধা হয়েছে না? মাঝখানে বসলে কি এত জনগণকে শোনাইতে পারতাম? তাহলে হ্যাঁ, খেয়াল করুন, এক্ষুনি মোনাজাত হয়ে যাবে, আমার মা বোনেরা আসুন, আমরা আল্লাহর দিনের পথে চলবো আর পর্দা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অকরিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা ইহুদির বিধর্মীদের মেয়েদের মতো তোমাদের রূপ চেহারাটা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না, বাইরে যখন যাবা তোমরা তখন ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাবা। সুবহানাল্লাহ, বলেন কিসের পরিবেশ? ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাও। আজকালকার মেয়েরা ঘরের পরিবেশ নিয়ে তো বাইরে যায় না, করোনার ভয়ে মুখে মাস্ক পরে, ঠিক কি না? ঠিক কি না? বলে করোনার ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে, আল্লাহর ভয়ে পর্দা করে না, মাথায় কাপড় দেয় না। হাই হাই, আল্লাহ বলেছেন আমার কোরআন তোমাকে জান্নাতের রানী বানিয়ে রাখবে, বলেন সুবহানাল্লাহ। আর তুমি মুসলমানের মেয়ে হয়ে পর্দা করো না, মাথায় কাপড় দাও না, শরীরটা ঢাকো না, কথা বলেন ঠিক কি না? খবরদার মুসলমানদের মেয়েরা, রেশমি পোশাকের পাগল হইও না। আমার নবী বাম হাতের মধ্যে রেশমি পোশাকটা নিয়ে মা ফাতেমাকে ডাক দেয়া বলতেছেন, মা ফাতেমা শুনে রাখো, এই রেশমি পোশাক আমার উম্মতের জন্য হারাম। কে বলেছেন? আমার নবী বলেছেন, আমার দিনের রাসূল বলেছেন, ফাতেমা গো, এই রেশমি পোশাক আমার উম্মতের জন্য হারাম। ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলেছেন, ফাতেমা শুনে নাও, পরাও যা না পরাও তাই, পরাও যা না পরাও তাই, আছে কি আছে না? এমন পোশাক মেয়েরা পরে, যে পোশাকটা পরলে পিঠ দেখা যায়, পেট দেখা যায়, শরীরটা দেখা যায়, যে পোশাক পরলে শরীর দেখা যায়, ওই পোশাকটা পরা হারাম। কথা বলেন ঠিক না বেটি? এই পোশাক পরা, এ মুসলমানের মেয়েরা, রেশমি পোশাক পরা বন্ধ করে দাও, মার্কেটেও চলা বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেটি? তোমরা চালাওতে মার্কেটে চলবে না কেন? বলে মার্কেটে উঠেছে, এটা যদি বলা যায় তাহলে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল 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 বাংলাদেশ, ঠিক কিনা বলেন? শার্ট প্যান্ট পরিয়া চুলগুলো কাটিয়া মুসলমানের জীবন করলো শেষ, মুসলমানের মেয়েরা শার্ট প্যান্ট পরিয়া জীবনটা কইরা দিল শেষ। এটা কি তোমার, এটা কি ডিজিটাল বাংলাদেশ তোমার, এটা কি ডিজিটাল বাংলাদেশ? কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি এখানে, আমি আর একটা ছন্দ লিখেছি পর্দার সম্বন্ধে, মুসলমানের মেয়েরা জর্জেটের পোশাক পরা বন্ধ করে দিবা। যুবতী মেয়েদেরকে বলি, বুড়ো মানসিকে বলতেছি না, এ যুবতী মেয়েরা, তোমরা যারা আছো কলেজের মানে ইউনিভার্সিটির মেয়েরা যারা আছো, শিক্ষা নাও, কি শিক্ষা তোমরা করতেছো? কলেজের ভালো শিক্ষিত হয়ে কি করবা? কলেজের কলেজের ভালো ছাত্রী ছাত্রী হয়ে কি করবা? তোমাদের জীবনে যদি কোরআন না থাকে, জীবনে যদি পর্দা না থাকে, এত শিক্ষা বাংলাদেশ লেখাপড়া করে তোমরা কি করবা? কবরে যাওয়ার সময় তো কোনো শিক্ষা নিয়ে যেতে পারবে না। কোরআনের শিক্ষা হলো আসল শিক্ষা, কথা বলেন ঠিক না বেটি? কোরআনের শিক্ষা আসল শিক্ষা। শিক্ষিত মেয়েদেরকে বলে যাই, তোমাদের কোনো টিচার যদি বলে পর্দা করে স্কুলে আসবা না, খবরদার, টিচার তোমার খুদা না। আমাদের খুদাকে আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর আইন মানতে হবে। কোনো ডাক্তার তোমাকে যদি বলে পর্দা করতে পারবে না, পর্দা করলে মাথায় জ্বালাপোড়া করবে, খবরদার, আমরা ডাক্তারের গোলাম না, আমরা আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক না বেটি? আমি বলেছি, ও যুবতী মেয়েরা যারা ইউনিভার্সিটি কলেজে যারা পড়তেছে তাদেরকে বলে যাই, কলেজে পড়া মেয়েদেরকে বলে যাই, খবরদার জর্জেটের পোশাক তোমার পরবে না। এমন পোশাকটা পরবা যে পোশাক পরলে তোমার শরীরটা পর্দা হয়ে যায়, যে পোশাকটা পরে কবরে যাইবা, আসিয়া জীবনী নিয়ে কবরে যাইবা, সোমাইয়া জীবনী নিয়ে কবরে যাইবা। আমাদের
রাবিয়া বসরির জীবনী নিয়ে কবরে যাইবা, এই জীবনী নিয়ে কবরে যদি যাইতে পারি কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কুরআনের আইন কখনো মানে না। সুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগ কবরে, কি জবাবে দিব মাগ, কি জবাবে দিব মাগ কবরে। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কুরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগ কবরে, কি জবাবে দিব মাগ কবরে। কথা বলেন ঠিক কিনা? এটা আমি নিজে লিখেছি, এটা আমি নিজে বানাইছি। আসুন আমার মা বোনেরা, দুটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত বাড়াবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাত হাসানাত ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকাই দেখো আল্লাহ। আয় আল্লাহ, আমরা গুনাগার, তুমি গাফুর গাফফার, আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। আয় আল্লাহ, আমরা জীবনে গুনাহ করেছি। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যেদিনকে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি নিষ্পাপ মাসুম হয়ে এসেছি। মাহবুদ রে, আমরা আয় আল্লাহ আজকে কোনো ধনীর দরজায় হাত বাড়াই নাই, কোনো বড় লোকের দরজায় হাত বাড়াই নাই, কোনো মন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই, দুনিয়ার কোনো রাজার দরজায় হাত বাড়াই নাই, কোনো বাদশার দরজায় হাত বাড়াই নাই। ও আল্লাহ, আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো। এই শরীয়তপুরের মা বোনদেরকে নিয়া আল্লাহ তোমার কুদরতির নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ। এই শরীয়তপুরের মা বোনদেরকে নিয়ে তুমি তোমার শাহী দরবারে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াই দিয়েছি আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের জিন্দগির সব গুনাহ তুমি মাফ করিয়া দাও। এ মাবুদ, জীবনটা গুনাহ করে করে বরবাদ করে ফেলেছি, নিজের জীবনটা নিজেই শেষ করে ফেলেছি আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। মাহবুব রে, তুমি কেন আমাদের মাফ করবা না? আয় আল্লাহ, একশো নবাক দয়ার পুটলি বানাইয়া 99টি আপনার কাছে নিজের কাছে রেখে দিয়েছেন, একটি ভাগ দয়া 18,000 মাকলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। আয় আল্লাহ, মার মধ্যে কতটুকু ভাগ দয়া মায়া তুমি দিয়েছো আল্লাহ। মাহবুব রে, মার কাছে যদি কোনো সন্তান অপরাধ করে, ওই সন্তান মা ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। ও মাহবুব, ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, দূরে দাঁড়াইয়া কান্দে, মা শুনতে পায় না। ওই সন্তান কান্দতে কান্দতে দরজার কাছে আগাইয়া যায়, দরজায় ধাক্কা দেয়া কান্দে আর বলে, মা গো, শীতের রাত শীত সহ্য করতে পারি না। ও মা, দরজাটা খুলিয়া দাও, আর আমি কোনোদিন অপরাধ করব না। মা, সন্তানের এই ডাকটা শুনিয়া মা জলদি করে দরজাটা খুলে দেয়। মার মনে মায়া দয়া হয়ে যায়, মায়া লেগে যায়, মা দরজাটা খুলিয়া দেয়। একটা সন্তানের ডাকে যদি মা দরজা খুলে দিতে পারে, মা কোলে উঠাইয়া নেয়, বুকে জড়াইয়া নেয়। হে মাবা, আমরা তোমার নাফরমানি করেছি, আমরা গুনাহ করেছি,
কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। আয় আল্লাহ জান্নাতের বাগানে বসেছি, তোমার রহমতের দরজায় হাত বাড়াইছি। মাবুদ রে তোমার রহমতের দরজায় হাত দিয়েছি। আয় আল্লাহ, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আয় আল্লাহ মেহরবানি করিয়া আমাদেরকে তুমি খাস রহমত তাজিল করে দাও। রব্বুল আলামিন মা যদি সন্তানকে বুকে জড়াইয়া নিতে পারে, আয় আল্লাহ জান্নাতের বাগানে বসিয়া তোমার রহমতের দরজায় দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াইয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কারে দারে, বলো তো আমার বান্দা যাবে আল্লাহ। তুমি তোমার বান্দার কি উপায় হইবে কবরে, তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দার, বলো তোমার বান্দার কি উপায় হইবে হাশরে, বলো তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ হাশরে। যত গুনাহ করেছি এত সুন্দর করিয়া বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দি পারিব না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারিব না। রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন সইতে পারব না, আয় আল্লাহ তুমি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, আল্লাহুম্মা আজিরনা মিনান্নার। আয় আল্লাহ জাহান্নামের জাহান্নাম থেকে আমাদের তুমি রক্ষা করো, সত্যি জাহান্নাম থেকে আমাদের তুমি রক্ষা করো। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসির, আল্লাহ আমাদের কবরের হিসাব তুমি সহজ করিয়া দাও। রব্বুল আলামিন
তোমার কুদরতি নজরে দেয়া তাকায় দেখো আল্লাহ, এই জান্নাতের বাগানে আমার শরীয়তপুরের মা বোনরা দুটি হাত বিকুকের মতন বাড়াইছে আল্লাহ। প্রত্যেকটা মা বোনদের শরীর বেদাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো, প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ নামাজি বানাইয়া দাও, দিনদার ইমানদার আল্লাহওয়ালা বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুবতী মেয়েরা যারা আছে তাদেরকে ফরজ পর্দা করার তৌফিক দান করে দাও। আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে জি বাংলাদেশ স্টার জলসা থেকে আমার মা বোনদের ফিরাই আনিয়ে আসো আল্লাহ। আল্লাহ তোমার কোরআনটা আমাকে সহ আমার মা বোনদের কলেজায় কোরআনটা দিয়ে ভরপুর করে দাও, কোরআনের প্রতি মহব্বত বাড়াইয়া দাও, কোরআনের প্রতি তুমি আল্লাহ তুমি মহব্বত বাড়াইয়া দাও, নামাজের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও, ইসলামের প্রতি আমাদের বৃদ্ধি করে মহব্বত বৃদ্ধি করে দাও, সমস্ত ভালোবাসাকে আমার রাসুলের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের জন্য পর্দা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আলোচনার মধ্যে ভুল ভ্রান্ত হয়ে গেলে তুমি মাফ করে দাও। আল্লাহ যে সোয়াবটুকু তুমি দান করো চল্লা, এই সোয়াব আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রোজায় তুমি পৌঁছাইয়া দাও। নবীজি নবীজি উম্মতি উম্মতি বলিয়া সারাটি জীবন কেঁদেছেন, আজকে আমরা সেই নবীর চেহারাটা আজ পর্যন্ত জীবনে দেখতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও। এই শরীয়তপুরে যে মাজার আছে আল্লাহ, আমার মা বোনদের অনেকের মধ্যে আছে যারা মাজারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, হাঁস মুরগি নিয়ে যায়, টাকা পয়সা সব ওই মাজারে দিয়ে ঢেলে দিয়ে আসে। আল্লাহ আমার মা বোনদেরকে বিশ্ব নবীর প্রতি মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দাও, আমার মা বোনদের মন মানসিকতা দান করে দাও, আমার মা বোনরা যেন টাকা পয়সা কামাই রোজগার করে ছাগল গরু পুষে টাকা পয়সা কামাই করে যেন বিশ্ব নবীর পাক রওজায় দেখে আসতে পারে, এমন তৌফিক তুমি আমার মা বোনদেরকে দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে আল্লাহ আমার মা বোনদেরকে বিশ্ব নবীর প্রতি বেশি বেশি করে দরুদ মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ বিশ্ব নবীকে যেন জীবনে একটা বার স্বপ্নে দেখতে পারে সেই তৌফিক দান করে দাও। যাদের টাকা আছে পয়সা আছে তারা যেন হজ করার তৌফিক তুমি দান করে দিও, যাদের টাকা নাই পয়সা নাই, হায় আল্লাহ যাদের টাকা নাই পয়সা নাই মন আছে কিন্তু সোনার মধ্যে নাই যাইতে পারে নাই, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, হে রব্বুল আলামিন সেই ছোট্টবেলা থেকে আমার মনে বড় আশা আজ পর্যন্ত সোনার মদিনায় যাইতে পারি নাই, হায় আল্লাহ তুমি আমার সোনার নবীর পাক রোজাখানা আমাকে না দেখাইয়া কবরে নিও না। রব্বুল আলামিন সারাটি জীবন আমার নবীজি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আমার সেই সোনার নবীকে যে শয়তান মহিলা গালি দিয়েছে আল্লাহ, আয় আল্লাহ মহিলাকে তুমি হেদায়েত নসিব করো, যদি ওর হেদায়েত নসিব না করো আল্লাহ ওরে ধ্বংস করিয়া দাও, দুনিয়ার পৃথিবীর মানুষদেরকে দেখাইয়া দাও আমার বিশ্ব নবীর গালি দেওয়ার কারণে ওর কি শাস্তি। তোমাকে গালি দিয়েছে আল্লাহ, আল্লাহ যারা তোমাকে গালি দিয়েছে তাদেরকে হেদায়েত নসিব করে দাও, তারা যদি হেদায়েত নসিব না হয় ফেরাউনের মতো ওদের ধ্বংস করে দাও, পৃথিবীর মানুষরা দেখুক তোমাকে গালি দেওয়ার কত শাস্তি। আল্লাহ রব্বুল আলামিন আপনার গালি আপনার রাসূল বন্ধুকে গালি দাও আমরা কেউ সহ্য করতে পারি না, মাবুদ আমাদের বাবার অপমান সইতে পারি, আমাদের সন্তানের অপরাধ সইতে পারি, আমাদের আত্মীয় স্বজনদের অপমান সইতে পারি, আল্লাহ আল্লাহ রাসূলের অপমান আমরা সইতে পারি না। রব্বুল আলামিন আল্লাহ তোমার নবীকে আমরা একটাবার না দেখাই আমার আজরাইলের হাতে দিও না, মাবুদরে সোনার নবীকে না দেখাই আজরাইলের হাতে দিও না, সোনার নবীকে না দেখাইয়া কবরে ডাক দিও না, রব্বুল আলামিন আমাদের মৃত্যুর সময় আমার নবীকে পাশে রাখিয়া দিও, আমরা অন্ধকার কবরে যাব যে কবরে মা নাই বাবা নাই আপন সাথী সঙ্গী নাই, ওই কবরে যাব আল্লাহ আমার নবীকে আমাদের কবরের সাথী বানাইয়া দিও। রব্বুল আলামিন
হাসরের মাঠে কে মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান পিতা মাতার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, সবাই সবাইকে ভুলে যাবে, যা যারিয়া নফসি সেই সেই করবে। ওই দিনে যেন আমার রাসুলকে আমরা কেউ ভুলে না যাই, আমার রাসুলের সাফায়াত আমাদের জন্য নসিব করে দিও। মাহবুব রে কুরআনের মাহফিলের সব টুকু আমার বিশ্ব নবীর পাক রওজায় পৌঁছায় দাও। নবীজির কলেজের টুকরো ইমাম হাসাইন হোসাইন মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বাকিতে শুয়েছে, জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ কত নবীগণ শহীদগণ সিদ্দিকগণ অলিগণ আউলিয়াগণ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরে সব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিসসালাম হয়তো শুরু করে যত মমিন মমিনাত অন্ধকার কবরে শুয়েছে আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে, আমি জানি না অকরব গ্রহম ক্ষমা কামা রব্বায়ানি সগীর, অকরব গ্রহম ক্ষমা কামা রব্বায়ানি সগীর। ও মাহবুব রে আজকে আমাদের এই কুরআনের মাহফিলে এই আয়াতটা দোয়াটা শিখে আমাদের মনে পড়ে গেল, আয়াতটা পড়ে মনে পড়ে গেল আজকে আমাদের মায়ের কথা, আজকে মনে পড়ে গেল আমার বাবার কথা। আমার হাজারো কষ্টের মাঝে মনে পড়ে আমার মায়ের কথা, হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার হাজারো কাজের ভিড়ে বাবাকে মনে পড়ে। আমার মা জননী কেমন আছে হইল মাটির ঘরে রে, মাকে মনে পড়ে, আমার হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। ও রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে জানি না কে যেন হাত বাড়াছে চোখের পানি ছাড়িয়া, কার জানি মা নাই কার জানি আব্বা নাই, কে যেন মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, কে যেন বাবার জন্য চোখের পানি গুলি ছেড়ে দিয়েছে। আমার শরীয়তপুরের মা বোনদের চোখের পানি কবুল করিয়া নাও, এতিমদের চোখের পানি কবুল করিয়া নাও, পিতা মাতার কবর টাল্লা মেহরবানি করিয়া জান্নাতের বাগান বানিয়া দাও। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা বাবা কত কষ্ট করে লালন পালন করে চাল্লা, এই জনম দুঃখিনী মা বাবা কবরে শুয়া চাল্লা। আগে যখন আমাদের মা বাবা মানুষ করেছিল আমাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না, বড় কষ্ট ছিল। এখন আমাদের মা বাবা নাই, মা বাবা কবর বসে হয়ে গেছে, আমাদের টাকার অভাব নাই পয়সার অভাব নাই, কিন্তু মা বাবাকে এখন আর পাই না। আত্মীয় স্বজন প্রতিবেশীর মা বাবা আসলে আমাদের মা বাবার কথা মনে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জনমে দুঃখিনী মা বাবা কবরে চলে গেছে, আমাদের মা না খাইয়া বাবা না খাইয়া আমাদের খাওয়াইয়া মানুষ করেছে, মা বাবা পোশাক না নিয়ে আমাদের পোশাক দিয়ে মানুষ করে চাল্লা, আমাদের মা বাবা তাদের কবরে চলে গেছে চাল্লা, মেহরবানি করে মা বাবাকে তুমি জান্নাতের খাবার খাওয়াও। আল্লাহ আমাদের মা বাবাকে তুমি জান্নাতের পোশাক পরাইয়া দাও, আল্লাহ আমার মা বাবাকে আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আল্লাহ আমার মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে পায়খানা আনছে আল্লাহ আমার আপার মা বেঁচে আছে, আল্লাহ বাবা বেঁচে আছে, আল্লাহ মা বাবাকে তুমি সুস্থ রেখে দিও। আল্লাহ শ্বশুর শাশুড়ি কবরবাসী হয়ে গেছে আল্লাহ, শ্বশুর নাই শাশুড়ি নাই, শ্বশুর শাশুড়ি কবরবাসী হয়ে গেছে আল্লাহ, শ্বশুর শাশুড়ির কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যাদের শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে তাদের শ্বশুর শাশুড়ির কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে অসুস্থ আছে আল্লাহ সুস্থ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের স্বামী কবরে চলে গেছে বিধবার হাত বাড়াইছে, স্বামীর কবর তুমি জান্নাতের টুকরা করে দাও, বিধবাদের হাত মোনাজাত চোখের পানি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জানি না আমার মা বোনদের অনেকের সন্তান কবরে চলে গেছে, আল্লাহ সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও। সন্তান হারানোর কি ব্যথা মা ছাড়া কেউ জানে না, সন্তান হারানোর কথা মা ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আশুলিয়া বাজার আমার চাচির বাড়িতে যেখানে মা ফেলে গেলাম আল্লাহ, আমার চাচির সন্তানটা রাতে মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট করে আমার চাচির ছেলেটা রাত্রে মারা গিয়েছে, আল্লাহ তুমি আমার চাচির সন্তানটাকে আল্লাহ তুমি বেহেশতের টুকরা বাগান বানাইয়া দাও, কবরটাকে
তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ মা বোনদের সন্তান বিদেশে আছে, বিদেশি সন্তান যাদের আছে, মা রাতের বেলায় চোখে ঘুম হয় না, সন্তান কি খাইছে কেমন আছে, মা বুদরে ওই বিদেশি সন্তানদের শরীর সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও। আল্লাহ, সারা দেশে করোনা নামের একটা আতঙ্কা পড়েছে, এই নামটা তুমি দুনিয়ার থেকে মুছে নাও, দুনিয়ার থেকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ, যাদের বিদেশি সন্তান বিদেশে আছে আল্লাহ, আল্লাহ তাদের সন্তানের তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও। আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ, আল্লাহ করে বিপদ বালা মুসিবত দিও না। আয় আল্লাহ, আমার যে আপা আমার নিয়ে আসছে আল্লাহ, আমার আপার সন্তান বিদেশে পড়ে আছে, একটি মাত্র পুত্র সন্তান, মাবুদ রে একটি মাত্র পুত্র সন্তান, আল্লাহ তুমি ওই সন্তানটাকে সুস্থ করে দিও, ভালো রেখে দিও, কামাই রোজগারে বরকত দিয়ে দিও, আল্লাহ তুমি বালা মুসিবত থেকে উদ্ধার করে দিও। আমার আপার একটি মাত্র কন্যা সন্তান আল্লাহ তুমি কবুল করে নিও, স্বামীর বাড়িতে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিও। আল্লাহ নাতিপুতিদের বালা মুসিবত থেকে তুমি উদ্ধার করে দিও, আসমানের বালা আসমানে তুলে না, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও। আমাবুদ, আমার মা বন্ধুরা এখানে দোয়া চেয়েছে আল্লাহ, যারা আলেম লাইনে পড়াশোনা করতেছে, মাদ্রাসায় পড়তেছে আল্লাহ, তাদের মাদ্রাসায় ভালো ছাত্র ছাত্রী হওয়ার তৌফিক তুমি দান করে দাও। জেনারেল পড়তেছে তারা, তাদেরকে আল্লাহ তুমি বিদ্যা বুদ্ধি দান করে দাও। আয় আল্লাহ, অনেক একজন মা দোয়া চেয়েছে, তার সন্তানের আকামা হচ্ছে না, আল্লাহ তুমি তার আকামা দেওয়ার তৌফিক আল্লাহ তুমি তাড়াতাড়ি পাইতে পারে আল্লাহ, সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ কত মায়ের সন্তানেরা চাকরির জন্য ঘুরতেছে, চাকরি পাচ্ছে না, আল্লাহ তুমি চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে রুজি রোজগারের বরকত উন্নতি দান করে দাও। মাবুদ, এখানে সবাই মিলে কোরআন শিক্ষা করতেছে, সবাই মুরব্বী হয়ে গেছে, বয়স্ককালে এখন কোরআন শিখতেছে আল্লাহ, আমি দোয়া করি যারা কোরআন শিখতেছে আল্লাহ প্রত্যেকের কোলে যায় তুমি 30 পারা কোরআন দিয়ে দাও। আমার মা বোনরা যেন এই বয়স্ককালে যেন কোরআন নিয়ে কবরে যাইতে পারে সে তৌফিক দান করে দাও। আল্লাহ যে আপারা কোরআন শিক্ষা দিচ্ছে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এখানে তুই না হলে 100,000 কোরআনের ছাত্র আছে, আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, এদের যেন কোরআন শিক্ষা নিয়ে দিতে পারে আল্লাহ সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এইখানে আমার অনেক মুরব্বী চাষিরা দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ এদের আসমানের বালা আসমানে তুলে দাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও। মুরব্বীরা হাঁটতে পারে না, লাঠিতে বল করে হাঁটে, এদেরকে শক্তি দাও, ইমানের সাথে এদের মৃত্যু দিও, আর যে জীবনটা ছিল ওই জীবন তার ফিরে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, শিশুকাল চলে গেছে, যৌবন কাল চলে গেছে, চুলের মধ্যে পাক ধরে গেছে, মাবুদরে শিশুকালও আর ফিরে পাবো না, যৌবন কালও আর ফিরে পাবো না, আল্লাহ এখন বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ এদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও, মৃত্যুর সময় ইমানে মৃত্যু দিও, রাসূলের সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করে দিও। দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ, হাজারো মাবুদরা যারা দূর দূরান্ত থেকে এসেছে, সহি সালামত এদের বাড়িতে যাওয়ার তৌফিক তুমি দান করে দিও। মাবুদরে আমি জানি না কে যেন হাত বাড়াইছে, একটা সন্তান নাই, একটা সন্তানের যেন হাত বাড়াইছে, নিঃসন্তানীকে সন্তান দিয়া কলিজাটা ঠান্ডা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, নিঃসন্তানীকে সন্তান দাও, কার কন্যা সন্তান বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে দিতে পারে নাই, আল্লাহ তুমি বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমার কোহিনুর আপুকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ আমার কোহিনুর আপুকে 4টি কন্যা সন্তান, আল্লাহ তুমি 4টি কন্যা সন্তানকে আল্লাহ তুমি ভালো মতো মানুষ করার তৌফিক তুমি দান করে দাও। আমার কোহিনুর আপুর স্বামী বিদেশে থাকে, আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার শিল্পী আপাকে আল্লাহ তুমি কবুল করে নাও, শিল্পী আপার বাড়ি থেকে তুমি বালা মুসিবত থেকে রক্ষা করো। আমার শিল্পী আপার মা অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থ করে দিও। আল্লাহ আমার শিল্পী আপার স্বামীর বিদেশে থাকে, আল্লাহ তুমি তাকেও তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সবাই তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও, মনের আশাগুলো তুমি পূরণ করে দিও। সারা দেশের মা বোনেরা আমার কাছে দোয়া চাই, আল্লাহ আমার কোন মা বোন যেন তোমার জন্য কি আশায় হাত বাড়াইছে জানি না, কে যেন আমার কাছে বলতে পারে না জানি না। আল্লাহ অনেকের মা বোনদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, মিল মহব্বত পয়দা করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যেই হাতখানা দিয়ে আমার মা বোনা দান করে চাল্লাই, দানখানা তুমি কবুল করে নিও, এই দানে তুমি রুজি রোজগার বরকত উন্নতি দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেদিন মালাকুল মওত আজরাইল আসবে, ওই দিন জানি চক্ষুটা উল্টায়া যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে, আজরাইলকে দেখার সাথে সাথে পিপাসা লেগে কলিজাটা ফাটিয়া যাবে, এমন পিপাসা লাগবে সব দরিয়ার পানে মুখের মধ্যে ঢালিয়া দিলে, পিপা
আশা মিটবে না। ও আল্লাহ, ওই দিন আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, দেখাইও না, আমার সোনার নবীকে দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব, জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।